टुकु भाई ये किसे पे जान फ्रंट से जान सामने जाए ना सामने सामने जाओ দরকার নাই কেউ সামনে যাবেন না সরেন ভাই ভাই কেউ সামনে যাবেন না পেছনে যান কেউ সামনে যাও ভাই ভাই কেউ সামনে যাবেন না প্লিজ স্যার 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 ভাই একটু সুজে বসুন ভাই দুদিন তো বসতেই গেছি হ্যাঁ আমি পরে বসে গেছি চলে আসছি আবার শিখের দিকে আমরা কি সব বসে 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 পালা এমনকি বন্ধ করে করতে দিয়ে তখন বলবা এটা বলবা ইন্টারভিউ দিয়ে তারপর যাবো এটা বলবা ভাই বসেন Thank you.
মিডিয়া চলচ্চিত্র লিডার আমি বাংলাদেশ এর চুক্তি স্বাক্ষর ও ঘোষণা অনুষ্ঠানে সবাইকে জানাতে মিডিয়া লিমিটেড আরটিভি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রটি উৎসবে প্রদর্শিত হয়েছে। যদি একদিন চলচ্চিত্রে অভিনয় করে রায়সা পেয়েছে শ্রেষ্ঠ শিশু শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তাহিদ হাসান পেয়েছেন শ্রেষ্ঠ খলনায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড আরটিভি, তারই ধারাবাহিকতায় নতুন একটি চলচ্চিত্রের চুক্তি সাপেক্ষে দেলোয়ার হোসেন দিল এর গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা তপু খান। চুক্তি স্বাক্ষর ও ঘোষণা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন চলচ্চিত্র সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলি, চিত্রনাট্যকার বিবৃন্দ। চলচ্চিত্রটির মূল বিষয় হবে একটি পরিচ্ছন্ন দেশপ্রেম ও রোমান্টিকতার গল্প। চলচ্চিত্র শুধু মানুষকে সদ্য বিনোদন দেওয়ার পাশাপাশি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময় উন্নত সবের আনুষ্ঠানিকতা প্রথমেই চুক্তি স্বাক্ষর। সিনেমা, ইউটিউব, ফেসবুক, ওয়েব কন্টেন্ট, অর্থাৎ তার মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাবর্তন নিয়ে 2018 সালের 14 ডিসেম্বর মুক্তি পায় জন্মভূমি দি পার্ক ল্যান্ড, জাতিসংঘের হেডকোয়ার্টার সহ নাট্যশিল্পী ও মডেল তাহসান খান। 27 সেপ্টেম্বর মুক্তি পায় নাট্য পরিচালক প্রণব সারা দৈর্য প্রথম চলচ্চিত্র সাতগুলি। চলচ্চিত্র দুটি ক্যাটাগরিতে 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। জনপ্রিয় 2020 সালে মার্চে মুক্তি পায় ঘোষণা করার পরও করোনা মহামারীর কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি, শীঘ্রই মুক্তি পরিকল্পনা চলছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশ স্বাধীনতার 50তম বার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয় বিশেষ চলচ্চিত্র বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, পরিচালনা করেন সৈয়দ শাহাব আলী আরজু। চলচ্চিত্র নির্মাণের ধারাবাহিকতায় আজ আরেকটি নতুন চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর ঘোষণা করতে যাচ্ছি আমরা, লিডার আমি বাংলাদেশ।
চলচ্চিত্রের মাধ্যমে আবার আপনাদের কাছে এবং অনেক কিছু করা আসলে সবকিছু মিলে আজকে চলচ্চিত্রটাও আশিক স্যার প্রদীপ স্যার হাত দিয়ে আর নিজেকে সৌভাগ্যবান বলতে চাই যে প্রথম ছবিতেই ইন্টারন্যাশনাল মিডিয়া তার কাজ সবাই আমরা দেখেছি তো বলার কিছু নেই তো আমি চাই যে চলচ্চিত্রের এই সদস্য সবার সহযোগিতা নিয়ে দোয়া নিয়ে তারা সাথে থাকবেন আর Actually, I'm very, very honored and happy tonight to be here because it's a wonderful evening. I don't know what to say because এত বড় একটা মহামারীর পর বলবো না যে চলে গেছে বাট কিছুটা হলেও আমরা আসলে এখন স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি সো ওয়ার্ল্ড ওয়াইড এরকম কোভিড-19 যেটার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না আগে বাট আমরা সবাই সাফার করেছি এটা নিয়ে এত কথা হয়েছে আসলে আর বোর করতে চাই না কাউকে এটা নিয়ে কথা বলে তো এই সময়টার পরে এত সুন্দর একটা আয়োজনের আমরা আজকে অংশীদার হলাম অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক এবং আরটিভিকে এবং আরটিভির সিইও যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আশিক রহমান আশিক ভাইয়াকে উনি আমাদের সবার বড় ভাই এবং আপাদমস্তক একজন সংস্কৃত মনে মানুষ যিনি কিনা আরটিভিকে সেই শুরু থেকে শুধুমাত্র আরটিভি না উনি অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেল ছিলেন এবং আরটিভির কথা যদি স্পেশালি ধরি উনি শুরু থেকে যে অবস্থানে আজকে নিয়ে এসছেন আরটিভিকে আমরা দেশের যে প্রান্তেই থাকি ওখান থেকে আসলে দেখতে পাই তো এরকম একজন সংস্কৃত মনে মানুষ যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো একটা স্টেপ নেয় সেটা আসলে ডেফিনেটলি আমাদের সবার জন্য অনেক বড় একটা সুখবর তো আমি আসলে বলতে চাই যে এত সুন্দর একটা আয়োজনে যখন আমাকে অংশীদারিত্ব দেওয়া হয়েছে আমার সাথে যখন আরটিভি থেকে কন্ট্যাক্ট করা হয় আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ওয়াও মানে এই সময়ে এ ধরনের একটা স্টেপ নেওয়া ফিল্মের সাথে ইনভলভমেন্ট আরটিভি থেকে কারণ ওনাদের যে প্ল্যানিং আমি শুনেছি ওনাদের যে স্টোরি লাইন বা যে প্ল্যানিং বা প্রচার প্রচারণা সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই আপনাকে আমরা সবাই প্রচণ্ড শ্রদ্ধা করি ভালোবাসি শুধুমাত্র ফিল্মে না ফিল্ম ছাড়া উনি নাটক তারপরে সঙ্গীত জগতে কিছুদিন আগেও এই করোনার মধ্যে একটি রিয়েলিটি শো হয়ে গেল গানের উপরে সো এটা আসলে আমাদের মনে হয় সবার সাধুবাদ জানানো উচিত যে বিনোদন কিন্তু থেমে নেই সো সর্বোপরি বলতে চাই বেশি কথা বলবো না আমাকে আমি এই মুভির যে লিডার আমি বাংলাদেশ এই ছবির যিনি নির্মাতা টপু খান টপু ভাই উনি যখন আমাকে ফাইনালি যখন বলছিলেন জাস্ট প্লটটা আমার শোনা গল্পটা শোনা এবং এত সুন্দর করে উনি না আমরা আসলে তারুণ্যকে সবসময় ওয়েলকাম জানাই উই শুড ডু দ্যাট বিকজ দিস ইজ হিজ ফার্স্ট ফিল্ম উনি বলছিলেন যে আপু আমি গত 5-6 মাস আমার শুধু এই স্টোরিটার উপরে আমি কাজ করছি কারণ আমি এটা আমার ফার্স্ট ফিল্ম আমি সবার সহযোগিতা চাই সো টপু ভাই আমরা সবাই আপনার সাথে আছি এবং সব সাপোর্ট আপনি পাবেন ইনশাআল্লাহ আমরা সবাই চাই একটি ভালো ফিল্মের সাথে আসলে নিজেকে সম্পৃক্ত করতে আর বেশি কথা বলবো না শুধু একটি কথাই বলতে চাই আমাদের সবার প্রিয় যদি উনি অন্য দেশের বাট ওনার হয়তো গোড়াটা ছিল আমাদের বাংলাদেশ থেকেই আমি যদি ভুল না করি বিশিষ্ট বিজ্ঞানী লেখক এবং সমাজ চিন্তক এবং ভারতের একাদশ প্রেসিডেন্ট ছিলেন তিনি এপিজে আব্দুল কালাম ওনার অনেকগুলো উক্তি আসলে আমাদের ভীষণ ভালো লাগে স্পেশালি আমি ব্যক্তিগতভাবে যদি বলি বাট ওনার একটি উক্তি আমার সবসময় খুব মনে পড়ে সেটি হচ্ছে যে স্বপ্ন পুরো না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও এবং স্বপ্ন সেটি নয় যেটি তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হচ্ছে সেটি যেটি তোমাকে ঘুমাতে দেয় না সো একটি সুন্দর ফিল্ম ইন্ডাস্ট্রির স্বপ্ন আমরা সবাই দেখছি যেটি আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না এবং আমরা সবাই সেটির জন্য কাজ করছি যার প্রমাণ আজকে সবাই যারা এখানে আছে অল দ্য রেসপেক্টেড গেস্ট অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট এবং সবাই কিন্তু করোনাকে উপেক্ষা করে সবাই আমরা আজকে একসাথে জড়ো হয়েছি এখানে সো আমি বলবো যে একটি সুন্দর ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কিছু ভালো ফিল্মের স্বপ্ন আমাদের অচিরেই পূরণ হবে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই স্বপ্ন সার্থকতা পাবে এবারে আমরা যার কাছে কিছু শোনার জন্য অনুরোধ জানাবো সুপারস্টার শাকিব খান আসসালামু আলাইকুম এটা আমার প্রথম সিনেমা বাট
আমার পাশে যে মানুষটা বসে আছে আশিক ভাই, আপনাদের আমাদের সকলের প্রিয় আরডিবির সিইও এবং ভীষণ ভীষণ একজন সংস্কৃতিমনা মানুষ, তার সাথে আমার সিনেমা নিয়ে বহু আগে থেকেই, অনেক আগে থেকেই অনেকবার তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, একটা হৃদ্রতা আছে, একটা বড় ভাই ছোট ভাই একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক আছে। তো সিনেমা নিয়ে বহুবার কিন্তু তার সাথে আমার কথা হয়েছে, আমি শুধু মানুষটার কথা শুনতাম বিভিন্ন সময়, হয়তো যতবারই আমরা একসাথে বসেছি, ডিনারে বসেছি, বার্থডায় বসেছি, যে একটা মানুষ সিনেমা তো অনেকেই বানায়। সিনেমা এখন অনেক ক্ষেত্রে গেলে দেখা যায় যে সিনেমাটা এখন এমন হয়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দেখি মিডিয়ার কল্যাণে, এমন এমন মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, মানে কি বলবো সেটা আর নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুথু দিলে তো নিজের গায়েই আসে, সেটা নিজের কাছেই লজ্জা লাগে, কিন্তু গর্ব লাগে তখন, ভালো লাগে তখন যখন আবার কিছু মানুষ, এই আশিক ভাইয়ের মতো কিছু মানুষ, এই আশিক ভাইয়ের কথা এই জন্য বলছি যে এই মানুষ যখন সিনেমার গল্প শোনায়, যে সিনেমাটা আমাকে ভাবায়, যে সিনেমাটা আমাকে কাঁদায়, যে সিনেমাটা আমার ভালো লাগায়, যে সিনেমাটাকে দিয়ে স্বপ্ন দেখে যে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যেই সিনেমাটা চলবে না, শুধু চালা বগুড়া খুলনা বরিশালেই চলবে না, সিনেমাটা আমি ফ্রান্সে রিলিজ করবো সাকিব, সিনেমাটা আমি প্যারিসে পাঠাবো, সিনেমাটা আমি আমেরিকায় দেখাতে চাই, সিনেমাটা আমার ওই দেশে চলেছে, সিনেমাটা আমার এই দেশে চলবে, আশিক ভাই আমাকে বহুবার বলেছে যে আমার এই সিনেমা এতটা দেশে এতটা হলে চলেছে, তুমি জানো এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি চাই সিনেমা এমন হোক অমন হোক, এই যে একটা ড্রিম, এই যে একটা স্বপ্ন। আপনারা এখানে যারা বসে আছেন সিনেমা সম্পর্কে সবারই আইডিয়া আছে, কম বেশি সবাই সিনেমা সম্পর্কে জানেন, বিশ্ব সিনেমা আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই, যে ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি যারা ছিল, প্রাদেশিক সিনেমা ইন্ডাস্ট্রি যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ফিল্ম, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি, ছোট ছোট মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, এত ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল বলিউডের তুলনায়, বাট তারা এখন পুরো পৃথিবীতে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে, তারা বলিউডকে ছাড়িয়ে গিয়েও সিনেমা বানাচ্ছে, এত ভালো ভালো, যে KGF এর কথা বললাম, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি, তারা 300 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, 350-400 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, আর আমার দেশের সিনেমা এখন বলে 10 লাখ 20 লাখে নেমে এসেছে। হোয়াট এ ফিল্ম ম্যান, কি চিন্তাধারা, কি কিরকম ব্যাপার, ভাই না খেয়ে মরছে মানুষগুলোকে আমি কাজ দিচ্ছে, তোমার কাজ দেওয়ার কোনো দরকার নাই স্টুপিড, তুমি কে কাজ দেওয়ার, আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার 1টি সিনেমা দরকার, 1টি ভালো সিনেমা, সিনেমা হলকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে যে পরিমাণে ফিডব্যাক দিতে পারে, আপনারা সকলেই জানেন যে 1টি সিনেমা মিনিমাম 1 মাস চলে 1-1টা সিনেমা হলে, এবং যে পরিমাণে বিজনেস দেয়, আমি আমার অনেক সিনেমার সময় শুনেছি যে ভাই গত 6 মাসের যত লস ছিল সেটা কভার করে ফেলেছি 1 সিনেমা দিয়ে, সিনেমা তো সেটাই। আমরা হলিউড বলেন, আমরা হলিউডের কত ছবি মুক্তি পায়, বলিউডের কত সিনেমা মুক্তি পায়, কিন্তু আমরা কটার নাম জানি, বড় বড় যে ভালো ভালো মানের যে সিনেমাগুলো হয় আমরা কিন্তু সেগুলোরই নাম জানি, এবং আমরা গর্ব নিয়ে বলি দেখেছো কি বানিয়েছে, ওয়াও হোয়াট এ ফিল্ম ম্যান। তো আমার খুব ভালো লেগেছে যে এই সময় এসে আশিক ভাই এবং আরটিবি ভালো সিনেমা বানানোর যে উদ্যোগ নিয়েছে, এবং 1টি না, আমাকে সবসময় আশিক ভাই বলে আমি 1টি সিনেমার মধ্যে থাকতে চাই না সাকিব, আমি অনেক সিনেমা করতে চাই, আমি ভালো সিনেমা করতে চাই, ভালো সিনেমা, গল্পের সিনেমা, বড় সিনেমা করতে চাই। তো এই যে ভালো একটা উদ্যোগ, এটাই আমাদের মতো শিল্পীদের খুব অনুপ্রাণিত করে, আমাদের মতো শিল্পী যারা আছে, শিল্পমনা যারা আছে, শুধু আমরা যারা শিল্পী কাজ করি চলচ্চিত্রে তারাই কিন্তু সিনেমাকে ভালোবাসি না, সিনেমাকে ভালোবাসে এদেশের প্রত্যেকটা মানুষ, যারা সিনেমা প্রেমী মানুষ তাদের কাছে ভালো লাগে যখন একটি ভালো সিনেমার একটা ডিক্লারেশন আসে, একটি বড় সিনেমার, একটা সুন্দর সিনেমার যখন ডিক্লারেশন তারা পেপারে বা টিভিতে যখন দেখে, সোশ্যাল মিডিয়াতে যখন দেখে,
তারা গর্বিত হয় যে আমার দেশে এমন একটা সিনেমা হচ্ছে। দেখেছো, লুক দেখেছো আমার হিরোর, পোস্টারটা কি হয়েছে দেখেছো ভাই, কি সিনেমা হচ্ছে, সেটাই হচ্ছে ফিল্ম। আর লিডার আমি বাংলাদেশ, আমার বিশ্বাস যে এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, এবং এই ছবিটা প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা বাঙালি, সে নিজের মধ্যে কিন্তু সে নিজেই লিডার, সে নিজের চেষ্টা করে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার জায়গা থেকে যে দেশটাকে কতটা সুন্দরভাবে কন্ট্রিবিউট করে সামনে এগিয়ে নেওয়া যায়। তো আমার বিশ্বাস যে যারা এই ছবিটা যদি সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, সুন্দরভাবে যদি ছবিটা তৈরি হয়, আমার বিশ্বাস যে এত সুন্দর চমৎকার গল্পের ছবি, এত সুন্দর সোশ্যাল অ্যাওয়ারনেসের ছবি, যে প্রত্যেকটা ইয়াং ক্রাউডকে জাগাবে, ভাবাবে ইয়েস আই এম লিডার অ্যান্ড আই এম বাংলাদেশ। ব্যাপারটা এমন হবে যে নিজে প্রাউড করে বলবে ইয়েস আমি লিডার, আমি বাংলাদেশ, বাংলাদেশ মানেই আমি, প্রত্যেকটা মানুষ বলবে। এবং আমার তখনই ভালো লাগবে, খুব আনন্দিত হব আমি তখন। আমার বিশ্বাস যে ভালোবেসে ভালোবেসে এই সমাজের প্রত্যেকটা মানুষ এই সিনেমা দেখার পর ভালোবেসে বলবে ইয়েস আমি বাংলাদেশ। এই সিনেমার প্রতি যারা এখানে এসেছেন সবাই দোয়া করবেন, যেন এই ছবির যিনি পরিচালক আছে, খুব নতুন পরিচালক, প্রথম সিনেমা হয়তো তোমার এইটি, না এটা ওর প্রথম সিনেমা, তো আমার ভালো লেগেছে। আমি সবসময় চাই নতুনদের সাথে কাজ করতে, কোন নতুনের সাথে কাজ করতে, আমি সেই নতুনের সাথেই কাজ করতে যাই যে নতুনের মধ্যে আমি স্বপ্ন দেখি। আমি সেই নতুনের সাথে কাজ করতে চাই না যে ভাই আমি একটা সিনেমা বানাইতে চাই, না, আমি সেই নতুনের সাথেই সবসময় হাঁটতে চাই, চলতে চাই, যে নতুন আমাকে নতুন পথ চলা শেখায়, নতুন একটা গল্প শোনায়, নতুন একটা পথ চলা। আমার কাছে মনে হয় যে ওয়াও, এটা তো নতুন একটা রাস্তা, নতুন একটা ওয়ে। সো তেমনই একটি নতুনের অভিষেক, মানে অভিষেক হতে চলেছে, তেমনই একটি নতুন এবং মেধাবী নির্মাতা। এবং আমার বিশ্বাস জোরে এই একটি সিনেমার পর মানুষ সবাই দর্শককে একজন মেধাবী পরিচালক হিসেবেই জানবে, এবং ভবিষ্যতেও ভালো ভালো অনেক সিনেমা উপহার দেবে আমাদেরকে, আমাদের চলচ্চিত্র, আমাদের দেশের জন্য অনেক ভালো সিনেমা বানাবে, নির্মাণ করবে, ইন্টারন্যাশনাল মানের সিনেমা নির্মাণ করবে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে এবং স্পেশালি আশিক ভাইকে। সত্যি মানুষটা অনেক বড় বড় স্বপ্ন দেখে এবং স্বপ্নকে সত্যি করতে চায়, সফল করতে চায়। এমন স্বপ্নবাজ মানুষের জন্যই হয়তো দেশের চলচ্চিত্র একদিন আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ অল, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই মনে রাখার মতো একটি চলচ্চিত্র হবে লিডার আমি বাংলাদেশ। চলচ্চিত্রে আমরা দেখি বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। কেমন জানি একটু গলা কাঁপছে আমার, যে আসলে আমার মনে হয় খুব মানে কিভাবে শোনাবে জানি না, এত সুন্দর করে ওরা জিনিসটা তুলে ধরলো, কথাগুলো তুলে ধরলো, আমার কথাই আসলে অনেকটাই সাকিব বললো। যে বাংলাদেশের চলচ্চিত্রের তো আসলে এই জায়গায় থাকার কথা নয়, আমরা যেই চলচ্চিত্রগুলো দেখেছি, যেই নির্মাতাদের পেয়েছি, আজকে তো অনেক অনেক দূরে যাওয়ার কথা, যেখানে অনেক পার্শ্ববর্তী দেশে ছোট ছোট রিজিয়নাল যে চলচ্চিত্রগুলো সেগুলোও অনেক সামনে এগিয়ে যাচ্ছে। আমি যখন মিডিল ইস্টে যাই, দেখি আমাদের শ্রমিক ভাইরা রাত, ওরা তো অনেক কষ্ট করে কাজ করে, বাংলাদেশকে আরও শক্ত ভিতে দাঁড় করানোর পেছনে তাদের বিশাল বড় অনেক বড় অবদান। তারা কিন্তু প্রচণ্ড কষ্ট করে এবং রাত্রেবেলা সিনেমা দেখতে যায়, ওদের অনেক দুঃখ ওরা বাংলাদেশের সিনেমা দেখতে পায় না, রাত্রে 12টা পর্যন্ত সিনেমা চলে সেখানে আরব। আমি অনেকবার জিজ্ঞেস করেছি আমাদের রাষ্ট্রদূত যিনি ওখানে ছিলেন,
কিংবা যারা ওখানে থাকেন বড় বড় ব্যবসায়ী ওখানে কিংবা চেম্বারের যারা সদস্য তাদেরকে জিজ্ঞেস করেছে যে এখানে তো তামিল আমেরিকা নর্থ আমেরিকায় রেগুলারলি এমন কোনো হল নাই যেখানে কন্টিনিউয়াসলি বিদেশি চলচ্চিত্র চলছে না, তার মধ্যে ভারতীয় এবং এইরকম রিজিওনাল ফিল্মগুলোও চলছে। আমাদের কিন্তু একেবারেই নাই। আগে যাও বা দেখা যাচ্ছে সেই জায়গাটা আমরা কেন যেন আমরা বেশ চেষ্টা করেছি ভালো কিছু করতে, এবং আমার একটি চাওয়া যে গল্পটা ভালো হতে হবে, কারণ গল্প ভালো না হলে ভিত বসে ছবিটা দেখতে পারি, ওই ছবিটি আমরা তৈরি করব। এমন কোনো ছবি তৈরি করব না যেখানে আমার মাকে নিয়ে আমার কন্যাকে নিয়ে আমি বসে একটি চলচ্চিত্র নির্মাণ করব। অনেক গল্প নিয়ে আমরা কথা বলেছি কিন্তু আসলে এই গল্পতে এসে আমরা ফিক্সড হয়ে গেছি, কারণ প্রতিটা গল্পের মধ্যেই একটা ভালো মেসেজ থাকা উচিত, একটি ভালো আপনার সমাজের জন্য মানুষের জন্য একটি ভালো ধারণা এবং ভালো মানে শিক্ষণীয় কিছু থাকা উচিত। সেটা না হলে আসলে বানানোর জন্য বানিয়ে লাভ নেই, সাময়িক কিছু কিছু হয়তো দর্শকপ্রিয়তা পায়, এরপরে আসলে মানুষ হলমুখী হয় না, মানুষের মনে দাগ কাটে না। মানুষের মনে দাগ কাটতে হবে, একটি ভালো মেসেজ থাকতে হবে, এমন কিছুই করা উচিত। তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা বেঙ্গল মাটিতে ইন্ডিয়াতে বিভিন্ন প্রোডাকশন করছি, আমরা আস্তে আস্তে কিন্তু সামনে আগাচ্ছি এবং আমি ওটাই পছন্দ করি, হঠাৎভাবে আস্তে আস্তে চলচ্চিত্র করছি। এবং আমি বলেছি যে দরকার হলে বছরে একটি ফিল্ম করব, একটি চলচ্চিত্র তৈরি করব, কিন্তু সারা বছর যেন সেই চলচ্চিত্রটি নিয়ে কথা হয়, মানুষজন অপেক্ষা করে পরের বছর আরেকটি ফিল্ম দেখার জন্যে অনেক কিছু। এবং আমি মানুষ চিনতে ভুল করি না, কেউ যদি আক্রান্ত হয় আমার খারাপ লাগবে যে আমার অনুষ্ঠানে এসে কেউ আক্রান্ত হয়েছে। তো আমাদের সাংবাদিক ভাইরা এবং সবাই আমার সহকর্মী এখানে, আপনারা সবাই যারা আছেন অত্যন্ত প্রিয় মুখ আমার, শ্রদ্ধেয় এবং আদরের, সবাই আসলে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমার খুব কষ্ট লাগে যখন আমি পত্রিকাতে দেখি যে বিনোদন পেজের মধ্যে বাংলাদেশের কোনো চলচ্চিত্র কিংবা কোনো নাটকের কোনায় কোনোভাবে থাকে, আর বিদেশি সব এগুলো বড় বড় করে, মানে এক একটা নায়ক নায়িকার ছবি এতই বড় যে আমাদের দেশের নায়ক নায়িকাদের খুঁজে পাওয়া যায় না সেখানে। আমার খুব কষ্ট লাগে আসলে, ওই জায়গাটা আমার মনে হয় সবার মধ্যে খুব জরুরি যে আমাদেরকেও আপনাদের উৎসাহ দিতে হবে। আমরা তো সাহস করে এগোচ্ছি, এই যে সাহস করে এগোনোর ব্যাপারটা দেখেন, আমরা এখনও জানি না কে আমাকে সহযোগিতা করতে আসবে, কে আমাকে স্পন্সর করবে। আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে সাহস করে এগিয়ে যাচ্ছি, কারণ আপনারা জানেন মিডিয়ার বাংলাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো মিডিয়ার অবস্থাও খুব একটা ভালো না। আমরা এই করোনার ঝুঁকি, করোনার অভিঘাত এবং আরও অন্যান্য ঝুঁকিতে এবং প্রবলভাবে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাবে ভুগছি, আমাদের কোনো সমানভাবে দৌড়ানোর জায়গা নেই। আমরা পৃথিবীর সকল বড় বড় জায়ান্টের সাথে প্রতিযোগিতা করছি, কারণ এই বিশ্বায়নের যুগে আমাদের যে এই প্রোডাকশনগুলো এগুলো কিন্তু শুধুমাত্র টেলিভিশনে কিংবা আমাদের হলে চলছে না, এই প্রতিযোগিতা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এখন যত ওয়েব প্ল্যাটফর্ম এসছে, ওটিটি এসছে, সব কিছুর সাথে আমাদের প্ল্যাটফর্ম করতে হচ্ছে, এবং আমাদের বাংলাদেশটা আমরা মুক্ত করে দিয়েছি সবাই। অসংখ্য ধন্যবাদ। কিছু চলচ্চিত্রের আমি বাংলাদেশ নিশ্চয়ই দর্শকদের মনে গেঁথে থাকার মতো একটি চলচ্চিত্র হবে করে আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, থাকুন সাবধানে। ধন্যবাদ সবাইকে আরও একবার। সম্মানিত সাংবাদিক বৃন্দ, ভাইদের জন্য আমাদের স্টুডিওর বাইরে আপ্যায়নের ব্যবস্থা আছে, সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
নাম দেখি আমার এটা আমার প্রথম ছবি, নাম লিডার আমি বাংলাদেশ দেখতে পাচ্ছেন। আমার প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া আরটিভি। তো সর্বপ্রথমে তাদেরকে থ্যাঙ্কস জানাই যে এই দুর্যোগপূর্ণ সময়ে কোভিড পরবর্তী সিনেমা নির্মাণে তারা এগিয়ে এসছেন। এটা আসলে চলচ্চিত্র শিল্পটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে আরটিভিকে দেখে যাতে আরও প্রযোজকরা লগ্নি করতে আশাবাদী হয় সেই জায়গা থেকে। আর প্রথম ছবি হিসেবে আমি গল্পটাকে বাছাই করেছি একটু অন্যরকমভাবে। এখানে সব কিছু আমি একটু একটু করে রাখার চেষ্টা করেছি, নাটক নির্মাণের একটা ব্যাপক অভিজ্ঞতা নিয়ে আমার এখানে প্রবেশ করা। তো সেই জায়গা থেকে আমি যেহেতু মেগাস্টার শাকিব খানের সাথে পেয়েছি, পুবলিকের সাথে পেয়েছি, তো সব কিছু মিলে তাদেরকে প্রপারলি ইউজ করে একটা ব্যবসা সফল ছবি আসলে করাটাই আমার উদ্দেশ্য। কিন্তু তার মধ্যে যাতে ন্যূনতম কিছু শিক্ষার ব্যাপার থাকে, ন্যূনতম সামাজিক দায়িত্ববোধের কিছু জিনিস যাতে থাকে, এবং বিনোদন, তো মানুষকে বিনোদন বিনোদিত করে আসলে চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য। বিগ স্টারকে নিয়ে কাজ করার বিগ বিগ চ্যালেঞ্জ কোন? যখন যদি আমরা বলি শাকিব খানের বিগ স্টার, যদিও এখন বিগ স্টার দুজনকে নিয়ে, এবং হচ্ছে যে আমরা দেখেছি দীর্ঘদিন যে পুবলি কাজ করছে, তারপর সে আবার এই সিনেমার মাধ্যমে ক্রমগত তাদের যে গ্যাপ করা আবার শুরু হচ্ছে, তো চ্যালেঞ্জগুলো কী কী মনে করেন যে সিনেমা থেকে আপনার কী কী চ্যালেঞ্জ? আসলে নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, বিগ স্টার, তো সে জায়গাতে কোনো সন্দেহ নেই, আমাদের কোনো দ্বিমত নেই, এবং তাকে নিয়ে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার প্রথম ছবিতে। আর যেটা বলছেন আপনারা যে আসলে অনেক কষ্ট হয়েছে, দীর্ঘদিন বিরতি, আসলে আমি তো চলচ্চিত্রের মানুষ নই, ছিলাম না, এখন পদার্পণ করছি, তো বিরতি জায়গাটা আমি আসলে অনুভব করিনি। আর যেটা হচ্ছে সেটা হয়তো বা তারা তাদের সময়ের প্রয়োজনে, কাজের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে হয়তো বা জিনিসটা করেছেন। আমার এই গল্পটা যখন আমি দুজনকে শুনিয়েছি, তারা দুজনকে দুজনের গল্পটা শুনে যখন মনে হয়েছে যে না, এই চরিত্রটা আসলে তাদের জন্য পারফেক্ট, দেন তারা গল্পটা চরিত্রটা করতে রাজি হয়েছেন। এখানে আসলে কোনো চ্যালেঞ্জ আমাকে নিতে হয়নি। হ্যাঁ, যেটা ছিল আমার গল্পটা আসলে এই শিল্পীকে কনভিন্স করেছে, এখানে আমার গল্পটা আমাকে সহযোগিতা করেছে। শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, তাকে আসলে অনেকেই অনেকভাবে দেখিয়েছেন, এবং কি সে সব বড় বড় নিজেকে বারবার প্রমাণ করেছেন, তো তাকে আসলে নিয়ে নতুন করে কিছু দেখানোর নেই আমাদের।
কারণ তিনি ওয়ান অ্যান্ড অনলি। বাট আমি যেটা করবো এখানে, তাকে শাকিব খানকে দেখাবো একদম নর্মাল মানুষ শাকিব খানকে যেভাবে দেখতে চায়, মানে একদম নিজেদের মতো করে যেভাবে দেখতে চায়, মানে তাকে এই ছবিটা দেখলে আমার যেটা মনে হবে যে ওনাকে সবাই আবিষ্কার করবে যে উনি তো আমার পাশের মানুষ, এই তো আমার সাথের মানুষটাই শাকিব খান, সেই জিনিসটা আমি করার চেষ্টা করব। বাকিটা শুটিংয়ের পরে আসলে দেখা যাবে, বোঝা যাবে টেবিলে। বুবলি ভালো অভিনেত্রী, সে ভালো কাজ করে, তার আগে ছবিগুলো আমি দেখেছি নিঃসন্দেহে, সে ভালো অভিনেত্রী। তো তার ক্যারেক্টার এখানে কিছু ধাপ রয়েছে, ফার্স্ট ধাপ সেকেন্ড ধাপ কিছু ধাপ রয়েছে, ধাপগুলো অনুযায়ী তার চরিত্রের পরিবর্তনটা ঘটবে। তো সেই জায়গা থেকে আসলে দর্শক হলে গিয়ে উত্তরটা পেয়ে যাবে। এই উত্তরগুলো দেওয়ার জন্য আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া আরটিভি আপনাদের কাছে এখানে ডেকেছে, আপনারা আশা করি অনুষ্ঠানটা সম্পূর্ণ থাকবেন এবং সব উত্তর নিয়ে আপনারা যাবেন। আচ্ছা, আমার ইচ্ছা খুব দ্রুত গল্প এবং সব কিছু প্রিপারেশন যদি হয়ে যায় আমরা আগামী মাসে শুটিংয়ে যেতে আগ্রহী। সেই সময়টা এখন বলা যাচ্ছে না, সেটা আসলে ডিপেন্ড করবে আরও কিছু সিদ্ধান্তের পর। আজকে আমরা ডিক্লারেশনে দিচ্ছি যে আমরা একটা ছবি করছি এরকম, তার জন্য আসলে এখানে সবাই এক হওয়া। এখন পর্যন্ত দেশে, যেহেতু লিডার আমি বাংলাদেশ, বাংলাদেশের ছবি, দেশেই এখন পর্যন্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গল্পের প্রয়োজনে যদি কিছু জায়গায় কোনো জায়গায় কোথাও যেতে হয় সেটা তখন দেখা যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই।